হ্যালো ফ্রেন্ডস, মই পাকৰ আপোনালোকে চাইছে মই দিছিলাম কাউলীয় ভাই আর আছো বর্তমান চাওনা দুফালে পুরো একদম পথার মাঝে পুরো একদম ধুনিয়া রাস্তা আর ফিলে দেখিছে পিছফালে পুরো একদম পাহাড়ে পাহাড় চাওনা কি মজা লাগিছে। আর গই আছো এটা কামলে, আর কামত গই আজি কি করি অল্প পিছত কই আছো। আর এই আছে অল্প বতাহ, কি মজা লাগি আছে, ইয়াতে অলপমান রখিছো আর গই আছো কামলে। আর কামত গই আজি এই যে পুরো একদম মানে থনা টাইতো বান্ধি রাখিছো, এটা হয়েছে চকরা। আজি তাতে মানে মাছও মারিম, লগতে তাতে আজি রাতিও রম, বেলেগ এটা ঠাইত দেখা হবো অল্প পিছত। আর এইফালে দেখিছে মনাত আছে পুরো একদম কেরাহী চেরাহী, আজি রাতি মাছ মারি কিনে পুরো একদম তাতে ধুনিয়াকে বনাই খাম, অল্প পিছত দেখা হবো। আগতে আমি কাম করব লাগবে। আর ইয়াতে ডেকত আছে সব সম্পত্তিবিল মানে সোনা কাপড়, লগতে সাউন্ড সিস্টেমও আছে দেখেছি। এই রাতি পুরো একদম গান বসে কিনে ধুনিয়াকে এনজয় করে গেছি, সাই দেখো আজির এই ভিডিও। আর ওইটা পুরো একদম তার জানালো গই আছো রাস্তায় রাস্তায়, এরা চাও না কি ওয়েদার, কি মজা লাগে। আর ওইটা পুরো একদম গই আছো সাইকেল চলাই চলাই জাগালে, মানে যত কাম করি তাতে গই আছো। আর পুরো একদম রোড দিছে টিকা ফাটা রা, এই যে বাও চাও না কি মজা লাগে। ওহলে তার যান কাগজ চাও কি ধুনিয়া নাজারা, দুও ফলে পথার মাঝে রেখি ধুনিয়া রাস্তা, এফিলে আগর আছে এটা ধুনিয়া গছ, কি বা গছ নাজানো, কি মজা লাগি আছে বাও। মানে রোদ তো গাঢ় লাগা নাই, যেহেতু আহি আছে বটা অলপ অলপ ভাল লাগি আছে। ভিডিও চাই মাত দিলে মানে ভাল লাগে, অলপমান মাত দিব লাগে, কিছুমানে মানে মাতে নিদে জাস্ট মানে হাঁহি দি গম পাওয়া যায় মানে মোৰ ভিডিও চাই, যদি হাঁহিছে তেনেহলে গম পাওয়া যায় মোৰ ভিডিও চাই। এই রাস্তাৰে এই জাগালে যত আজি থাকিম রাতে, আর ওইফেলে সব পুরো একদম ফুলে ফুল মজা লাগছে। আর আহি পালো জাগাত, এই যে দেখিছে ঘরটো, আর এই ঘরটোতে আজি পুরো একদম রাতে থাকিম অল্প পিছত, আগতে আমি কাম করি। আর মোর লগত আছে এইফেলে দুজন, আগতে আইছে আমি একেলগে আজ যাও কি ছুটি জঙ্গল ছুটি চলো বাগান। এই যে দেখিছে এই যে দেখিছে পুরো একদম গছে গছ, এইবিলাক গছবিলাক আছে, এইবিলাক গছবিলাক মানে পুরো জঙ্গল হয়ে গেছে, এইবিলাক দুদিনমান চাফা করলো। আর এটা এনেকে চাফা চাফা করে করে একদম এইবিলাক পুরো একদম জঙ্গল চাফা করে দিব লাগবে, তিতে গছবিলাক সোনকালে মানে ডাঙর হব। এটা আমি কাম আরম্ভ করেছো মোটামুটি আজ দুদিন হল, কেদিন লাগে কব নো, কিমান পারো করে থাকিম ফটা নাকি। এইবিলাক সব খেরোটে জঙ্গলবিলাক দেখিছি, আর এইবিলাক দেখিছে একদম পুরো কুহুয়া বন, কি মজা লাগে আছে বোকা বোকা, অল্প কালার তো চেঞ্জ হয়েছে মজা লাগছে দেখিছে। ইয়াতে রিল বানাব মজা হয়েছে দুর্গা পূজা উপলক্ষে, চাওক না কি মজা। কুহুয়া বন কি আছিল প্রশান্ত মন এনেকা কিবা আছিল, দেখিছে কি মজা লাগিছে। আর আহি আছে বটা অলপ অলপ মজা লাগিছে দেখিছে, এইবিলাক গছ পুরো একদম জঙ্গলে মানে আবরি ধরেছে, সেখানে পুরো একদম ধুনিয়াকে চাফা করব লাগবে, এতিয়া গছবিলাক জলদি জলদি উঠি যাব ডাঙর হব এইবিলাক দিছে। আর এই যে দেখিছে আমার কাম স্টার্ট, এটা পুরো একদম কাশিরে এইবিলাক যেহেতু মানে খের, সেখানে কাশিরে কাটব লগা হয়েছে, মানে দাঁড়ে কাটব নি কাশিরে কাটব লাগবে। আর দিয়ে আছে পুরো একদম রোদ, মজা লাগি আছে কাম করি রোদ দিয়ে, কারণে এটা মই এটা কাটিল এই যে। আর এটা মোবাইলটা বেলেগ জায়গা থই, এটা জঙ্গল কাটিম জঙ্গল, জঙ্গল এইবিলাক কি রুট নাকি না, এইবিলাক রুট ন আরো অল্প মানে রেস্ট ললো, যেহেতু বহুত বেশি রোড দিছে মানে একেবারে হেক করা না যায়, যদি একদম বুড়া রোড না কলা তো অলরেডি পড়েছো হে, আরো বহুত বেশি কলা হয়ে যাম আপনাদের মোক চিনি নাব কেদিনের পিছত, মোটামুটি তিনদিন হল আজি রোদতে থাকা কাম করা মানে রোদত, এটা কেদিন করবো কোন আর একদম কলা হয়ে যাম নিগ্র হয়ে যাম। আর এই যে দেখিছে
এইটো কি কম, ডং কম নে কি কম নাজানো, একদম সরু সরু নয় ডর সাই ডং। ইয়াতে আজি মাছ মারিম, একদম সেইফেল মারি আহিম। তো রাতে দেখা হবো মাছ পাওয়া নাই নাই, এটা কোথাও মানে পেট পূজা করবলে যেহেতু একো খাওয়া নাই, অল্প কিনা খাই আহ রাতে ভালকে ইয়াতে বনায় খাম, এটা দোকান খাই আহ খানা রাতে পুরো একদম মজাকে খাম খানা। কিবা মাছ পাও, যি মাছ পাও তাকে বনায় খাম, দেখা হবো চাই রাখো ভিডিও। আর পুরো একদম পেট পূজা করে আহি এটা আকো আরম্ভ দিছো আমার কামত। এই যে আর বতর তো অল্পমান ঠান্ডা পড়ছে, এটা দেখিছে পুরো একদম মেঘে মেঘ আগুড়ি ধরেছে, এটা অল্প কাম করবলে ভাল হব। এই যে কাটো জঙ্গল, গুড ইভিনিং সকলকে। আর মানে কি হল, যেহেতু বহুত বেশি গরম দি আছে এখানে মানে ভিডিও বনায় নহল আর ধুনিয়াকে ঘা চা ধুলো আর ইয়ারপর কাম আরম্ভ করেছিল, এনেকে করে করে এইদালকে গেছো। ঠিক আছে আকৌ অহাকালি করব লাগবে মোটামুটি, ইমান দিন লাগে কব নো, বহু দিন লাগবে, ইমান আছে চাওনা পুরো একদম জঙ্গলে জঙ্গল হয়ে আছে, আর এফালে কুহা বন পুরো একদম বগা হয়ে আছে, কি মজা লাগে আছে। আর হয়ে গেল পুরো একদম রাতে, দেখিছে পুরো একদম লাইট লগাই দিছো, আর এফালে ইয়াতেও আছে এনেকে, ইয়াতেও পুরো একদম লাইট লগাই দিছো, দেখিছে কেনেকুৱা লাগিছে আজি ইয়াতে রাতে থাকিম, বেলেগ একটা মানে এক্সপিরিয়েন্স হবো আজি ইয়াতে পুরো একদম, দেখিছে না কেমন ইয়াতে, দেখিছে না কেনেকৈ দিনত পুরো একদম জঙ্গলে জঙ্গল, এই জঙ্গলের মাজত আজি রাতে অকলে থাকিম, মাছ পিছরও যাম অকলে, দাদাহতে ইয়াতে কাম করে আছে যেহেতু সিহতে মানে বারোটালে কাম করে তারপর ঘরত যায়, তো মানে আজি রাতে ইয়াতে অকলে থাকিম। গে আছো এটা মাছ মারে বলে, পাও নাই নাই মাছ, দেখা হবো তারপর মাছ আনি কিনে ভাজি কিনে খাম, মানে যদি মাছ নাপাও কিনা কারণত তেনহলে বেলেগ এটা কিনা ব্যবস্থা করব লাগবে, এই আনব লাগবে, তারপর আমি মানে মাংস আনিম, মাংস আনি বাইরত বনাম, তারপর তাতে খাম, যেহেতু মানে ঘরত মাছ মাংস খাওয়া এলাও নাই সেখানে বাইরত ধুনিয়াকে বনায় খাব লাগবে। আর এইটাই হয়েছে রুমটো, রুমটো দেখে আছো আর এটা আপনার দেখা মানে মানে আজি যত রাতে থাকিম সেই রুমটো দেখে আছো এটা, ওয়ান টু থ্রি, এই যে দেখিছে সময় কিনে ইয়াতে পুরো একদম টেবুল চেবুল সব আছে, লগতে ইয়াতে এনেকে বহিব পারিব। এটা আপনার দেখে আছো মোর রুমটো আজি মানে মানে যত রাতে থাকিম, এই যে দেখিছে এইটাই হয়েছে আজি মানে রাতে থাকা রুমটো, ওয়েলকাম টু মানে আজির কারণে মোর রুম হল। আর এই যে দেখিছে এখন হয়েছে এখন বিছনা, যখন বিছনা নাকি পুরো মোটামুটি তিন চারিজন ঘুমাব পারে, কিন্তু মানে আজি অকলে থাকবে লাগবে। আর এইটাই হয়েছে সুর সুরা রুম দেখিছে, আর এইফালে আছে একটু বাথরুম, আন্ধার কত গেল লাইন, এটা লাইটের সুইচ বাবদ লাইন আছে, রাখো এক সেকেন্ড দেখে আসো, এই যে এয়া হয়েছে বাথরুমটো। আর এইটো হয়েছে মানে পাকঘরটো, কিচেন রুম দেখিছে, এইবিলাক বস্তুবিলাক পুরো জ্বালাই জাকে হয়ে আছে, সিজিল করব লাগবে লাহে লাহে, আর ইয়াতে দেখিছে ইয়াতে বনাব লাগবে ভাত, বাকি বাকি মাংস যি খাও মানে তার বাইরে বনাব লাগবে। তো দেখা পালে রুমটো লগতে পাকঘরটো, আর এটা কৈছো দেখিছে পুরো একদম চকরা, লগতে এইবিলাক টস, আর এইফালে এইবিলে মোনা লৈ গৈছো এটা মাছ মারিবলে, তো মাছ পাওঁ নাই অলপ পিছত দেখা হব। এই যে পুরো জঙ্গল, ইয়াতে জঙ্গল নাই অলপ আগত জঙ্গল আছে পুরা, লগে আছো এইফালে দূরত এনেকে এনেকে বিচারি আহিম। আর আজি যত মানে মাছ মারিব আছো দেখিছে পুরো একদম ট্রেন লাইনের কাকতে, এইফালে এনেকে বিচারি যাম মাছ অল্প পিছত, আগতে এই ট্রেন চাই লোক, ট্রেন আহি আছে পুরা দেখিছে, এই দেখিছে মালগাড়ি নহয় মানুষ উঠা গাড়ি, তো দেখা বলে রাতির ট্রেন, এটা আমি মাছ মারিম মাছ, এইটা চুঙি আছে এই চুঙিটোর সিপারে যাম, আর এই যে পানি দেখিছে কিমান পানি, আর ইয়াতে মাছ চাও কিমান একদম সরু সরু মাছবিলাক কিমান আছে দেখিছে, এইবিলাক পুঠি মাছ বহুত আছে, এইটো ডাঙর মাছ, এইটো ঘুরে ঘুরে ওলাইছি মারি আছো, মরে মাছ দেখা পাইছো, এটা মাছ আছে ইয়াত দেখিছে এইবিলাক কিমান মাছ সরু সরু। আর এই যে দেখিছে চুঙি, ইয়ার উপর দি ট্রেন যায় তলে দি মই যাম, উপর দি ট্রেন যায় তলে দি মই যাম মাছ বিচারি, এনেকুৱা জায়গা মানে ফার্স্ট টাইম আহিছো মাছ মারিবলে, এটা মাছ কত থাকে কেনেকে থাকে একো নাজানো, এটা পাওঁ নাই কব নোৱাৰো, এইবিলাক চাই গৈ আছো লাহে লাহে, কুচিয়া মাছটো ইয়াত সম্ভৱ নহয় পোৱা, বেলেগ কিবা মাছ পাম যদি পাওঁ মানে বৰালি মাছ পাব আৰু ঠিক নাই, যদি ওলায় এতিয়া কিবা ওলায় কব নোৱাৰো বিচাৰো এতিয়া। আৰু বৰ্তমান সোমাইছো দেখিছে কেনেকুৱা সোণ খায়,
পুরো একদম কালভারৰ তলত ইকো হয় ইকো হ্যালো হ্যালো কি মজা লাগে তুমি চোৱা যেতিয়া দুচকুত মোৰ আকাশ ভাঙি নীলা আনে বিজুলি কোনে বাচি উৰি আছে বুলি মানুহ বিচাৰি আহিব এই যে দেখিছে পুৰা একদম পুৰা একদম কালভাৰৰ তলত দেখিছে এনেকৈ মাছ বিচাৰিছে কৈ আছোঁ দেখা নাযায় ইয়াত এই মানে বুৰিত চাব লাগিব মাছ মানে এটা দুটা দেখা পাই আছোঁ কিন্তু মানে কি ইয়াত পানীটো বহুত বেছি দ লগতে মানে শিল আছে শিল তলত মাৰিলে এইটো মানে এই বস্তুটো বেয়া হৈ যায় পিছত আৰু মানে মাছে নাপাম সেইকাৰণে মৰা নাই এতিয়ালৈকে সেইটো দেখিছে এইটো দেখিছে পানী কিমান দ দেখা নাযায় ওপৰতে মাছবিলাক দেখা পাই আছোঁ সৰু সৰু এতিয়ালৈকে ডাঙৰ মাছ এটাও দেখা পোৱা নাই আৰু এইটো দেখিছে কি কৰা কেনেকৈ সোমাই গৈছে ভিতৰত এই ভাই নামাৰো দে থাক নামাৰো এইটো চাওক পকা আছে নলয় দেখিছে পুৰা একদম পাতাৰ ভিতৰত সোমাই আছে আৰু এইটো দেখিছে বুটিয়া মাছ কেনেকৈ আছে একদম সৰু এইটো মাৰাই নাযাব যিটো এইটো মাৰাই নাযাব যিহেতু মানে পুৰা একদম ফিলৰ মাজত আছে দেখিছে আৰু এই যে দেখিছে এটা কিবাকে পাইছোঁ এইটো দেখিছে তৰা মাছ পাইছোঁ জাষ্ট বহুনী হ'ল আৰু এটা পালোঁ সেইটো দেখিছে সৰু চাই গৰৈ মাছ গৰৈ মাছ আৰু এই যে আকৌ এটা মাৰিছোঁ গৰৈ মাছ দেখিছে ইয়াতে আছে ধুনীয়াকৈ লুকাই এতিয়া পুৰা একদম পানী পানী এনেকৈ বিচাৰি গৈ আছোঁ মাছ এতিয়া কি মাছ পাওঁ ক'ব নোৱাৰোঁ গৰৈ মাছে পাই আছোঁ বেছিভাগ আৰু ইয়াতে চাওক এইবিলাক পুঠি মাছ কেনেকৈ আছে অ' ভাই এইবিলাক চাওঁ না অ' কেনেকৈ গৈ আছে দেখিছে মাছেই মাছবিলাক দেখিছে এইবিলাক 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 চব মাছ এইবিলাক দেখিছে কিমান মাছ ওলাইছে আৰু এতিয়া পাইছোঁ এটা দেখিছে এইটো শুল মাছৰ পোৱালি একদম সৰু আৰু আগফালে দেখিছে পুৰা একদম কেনেকুৱা ধৰণৰ জংঘল এই জংঘলৰ মানে পুৰা একদম তলে তলে মাছ বিচাৰি গৈছে এইবিলাক মাছ দেখিছে অ' দৌৰি আছে ৱাও পুৰা জংঘল মাছ বা পাওঁ নাই নাই ক'ব নোৱাৰোঁ কেইটামান পালোঁ ওপৰত কিবা আছে আৰু পক্ষী আছে চাগে পক্ষী আৰু পুৰা একদম দেখিছে কেনেকুৱা জংঘল এই জংঘলৰ মানে তলে তলে গৈ আছোঁ মাছ বিচাৰি বিচাৰি আৰু কিছুমান মাছ মানে দেখা পাওঁ একদম পুৰা ছাইডত দেখা পাওঁ ছাইডত দেখা পাই যদি এই মাছত আহি যায় মাছত পুৰা দ নাপাওঁ এই মাছবিলাক দেখিছে এইবিলাক পুৰা একদম সৰু সৰু মাছ কেনেকৈ ওলাই আছে দেখিছে এই এইটো 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 অলপ ডাঙৰ বেলেগ চাইজৰ মাছবিলাক পুঠিও নহয় বেলেগ মাছ এইটো নদীত থকা মাছ এইবিলাক এই যে দেখিছে কেনেকুৱা পুৰা একদম জংঘল আৰু তলে তলে এই যে পানী এইফালে ওপৰত জংঘল তলত পানী আৰু এইফালে মই এনেকৈ লৈ আছোঁ এনেকৈ গৈছোঁ মানে আধা নামাকে এই যে মাছ 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 এইটো 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 দেখিছে আৰু হৈ গ'ল পুৰা একদম মাছ পিছৰা মাছ ইমান নাপালোঁ মোটামুটি চাৰি পাঁচ ছয়টামান পালোঁ কাৰণ মানে এইটো মানে বেলেগ জেগা যিহেতু মানে ইয়াতে কোনো ধৰণৰ মানে গম নাপাওঁ ক'ত কেনেকৈ মাছ থাকে নাথাকে আৰু জেগাবিলাকো অলপমান বেলেগ ধৰণৰ মানে ক'ৰবাত দ ক'ৰবাত মানে পুৰি তেনেকা তো এই যে দেখিছে পুৰা একদম জংঘল এতিয়া গৈছোঁ এই তাতে ফাৰা মাছৰ তাতে এতিয়া গৈ তাতে মাছটো পুৰি খাব লাগিব লগতে মাংস বনাম মাংস এই যে পুৰা জংঘল আৰু মাছ পালোঁ এই যে দেখিছে মোটামুটি পাঁচ ছয়টামান পাইছোঁ মাছটো পুৰি খামে লগতে মানে মাংস বনাব লাগিব যিটো মাংস আৰু ভাত এতিয়া সেইবিলাক বনাম লাগে আৰু ইয়াতে কোনো ধৰণৰ মানে টেনশ্যন নাই পুৰা একদম চাওঁ না কিমান খৰি আছে ইয়াতে জাষ্ট খৰি লৈ কিনে বনালে হ'ল মাংস বহুত খৰি আছে ইয়াতে দেখিছে কিমান খৰি যিহেতু অকল মানে মাংসটো বনাব লাগিব সেইকাৰণে এইখিনি খৰি ল'লোঁ হৈ যাব আৰামছে মাংস এনেকুৱা খৰি ভাল মানে গাছৰ খৰি দি বনাব বহুত বেছি ভাল হয় আৰু টেষ্টো হয় বহুত বেছি খায়ো ভাল লাগে মাংস আৰু মাংসটো বনাম এই যে দেখিছে এইটো ঘৰটো এই ঘৰটোৰ পুৰা একদম তলত এই তলত ইয়াতে বনাম মাংস অলপ পিছত জুই লগাই আছোঁ ধুনীয়াকৈ তাৰ আগতে গা চা ধুই লওঁ তাৰপিছত বনাই আছোঁ ধুনীয়াকৈ যিটো একদম পুৰা বেলেগ ধৰণৰ জেগাৰ পৰা আহিলোঁ না সেইকাৰণে গা চা ধুই লওঁ তাৰপিছত বনাই আছোঁ মাংস ভাত চব বনাম আৰু ইয়াতে লাইটৰ ব্যৱস্থা নাছিল কিন্তু পুৰা একদম লাইটৰ ব্যৱস্থা কৰি দিলে আমাৰ ভাই এইটো ভাই গৈ আছে ভিতৰত
আর আমি একটু ধুনকে বনাম। এই যে পুরো একদম জুই লাগি গেছে, এতিয়া ইয়াতে পুরো একদম সবজিবিল ধুনকে কাটি লোক লাগবে। আর এখানে সব পুরো একদম ধুনকে আলু কাটি ধুনে রেডি, এইফালে মাংস রেডি, এইফালে পিঁয়াজ রেডি, আর এইফালে ফরিয়াল জ্বালা ইয়াতে আছে, এইফালে জ্বালা শুকান জ্বালা আর এইবিল মশলাবিল ইয়াতে আছে। এই ধুনকে এই নিমখ আর বিলাহী দুটামান দিলে মজা হবো, পিছত দিম বিলাহী, এখানে রাখি দিছো কাটা নাই। আর এইফালে পুরো একদম তেল পুরো গরম হয়ে আছে, এই ঘরের লই কেরাহী, এটা ইয়াতে বনাম মাংস। আর এইফালে পুরো একদম তেল হয়েছে গরম, এটা দিম ইয়াতে পিঁয়াজ। বহুত বেশি গরম হয়েছে লড়াই দে। আর পুরো একদম মানে মশলা মশলাবিল একবারে ভাজি লো, যেহেতু মানে হাতের সময় কম সেখানে সোনকালে বনাব লাগে। এটা রাতে দিব, এটা মাংস, এটা মাংস দিম করিব না বাজি আগতে বাজিছে না এই যে। আর বর্তমান চাক মাংসর কালার কিনেকা হয়ে আছে, লাহে লাহে মানে কালারবিল আহিব লাগছে, মজা হয়েছে দেখ। আর মাংস হয়ে গেল পুরো একদম রেডি, অল্প পিছত দেখে আছো মাংসটো। তার আগতে আমি এই যে মাছ মারি পোয়া মাছকিটা এটা চুবি খাম, মানে পুরি খাম, ইয়াতে আমি চুবি বলে কোম, আমি চুবি খাও বলে কোম, আপনাদের পুরি খাই বলে কয়, চুবিয়া খাম আমার বঙ্গাইগাঁওর ভাষাত। এই যে গরু, এই যে গুরসি মাছ মানে তরা মাছ, এই যে গরে মাছ মানে গরই মাছ, এই যে যা অলপ পিছত পুরা হয়ে যাব, তারপর ধুনকে আমি চাটনি বনাই খাম। আর এইফালে দেখিছে এই মাছমুড়ার লগত এইফালে একটা বিলাহীও পুরা দিছো, ধুনকে মাছর পুরার লগত বিলাহী খাম পুরো একদম চাটনি বনাই। আর এটা আপনার দেখাম মাংসটা কেনেকা হয়েছে চাব, ওয়ান টু থ্রি, এই যে চাওনা পুরো একদম কালার, এইবিল সব তেল তেল মশলা কার তো ভাল আছে, কিন্তু খাইবা কেনেকা লাগে কম নো। আর এইফালে মাছর পুরা আর এইফালে বিলাহী পুরো একদম রেডি, অল্প পিছন মানে পিটিকা বনাব লাগবে, তার আগতে ভাতটা বনাব লাগবে, ভাত এটালে ভাত হওয়া নাই, এই বাইরেতে বনালো মাংসটা এই এটা যাব লাগবে এটা ঘর। আর এটা পুরো একদম আমি ভাত খাম, এইবিলাক পুরো একদম রেডি, এই যে মাংস রেখেছে, এইফালে পিঁয়াজ আর চাটনি আগতে খাই দিছো, এই যে ভাত, এই যে এইফালে মুড়ি দিয়ে পুরো একদম খাই আছে মজাকে, এটা আমি আরম্ভ করো। গুড আফটারনুন সকলকে, আর যাওয়া মানে রাতে পুরো একদম খানা চানা খাই, কিন্তু পরে নহল আর এটা আকৌ আরম্ভ দিছো আমার কাম, কিন্তু আজি ঠিক পুরো একদম মেশিন লই এই যে জঙ্গল কাটি আছো আজি পুরো সাফা করি নাকি। আর এটা খাওয়া আমি দুপুরের ভাত, এই যে দেখিছে অক্সিজেন, কিন্তু এই অক্সিজেন নয়, এই দালি দালি পুরো একদম বোতল ভরা লইছে, যে তোমার ভাতের লগত দিলে অল্প গন্ডগোল হয়েছে না, এই ভাইর দালি খাবি অক্সিজেন কাঁচা কাঁচা। আর এইফালে কি আছে আর এই যে আমর দিছে, ইমান মরম চাষির ইমান মরম নাকি, পুরা লকপক হয়ে আছে আমটু, এইফালে রুটি লইছে নাই খা। আর এটা খাম পুরো একদম ভাত, এই যে দেখিছে পুরো একদম থালর লৈছো কলপাতত ধুনকে, আর আজি সবজিত আছে এইফালে ডিমা আলু আর কিনা সবজি, আলু কি আলু আর লেচেরা আর কিনা বুট ভাজি, এরপরে দালি, আর এইফালে বহি গেছি খা, তো পুরো একদম ধুনকে বহি লৈছো, এতিয়া আরম্ভ করো খানা। আর হয়ে গেল পুরো একদম ভাত খাওয়া, এটা খাব লাগে, এই যে দেখিছে তামোল আর হয়ে গেল পুরো একদম কাম করা, ধুনকে গা চা ধুলো, এটা গে আছো মানে যত কাম করো তাতে গে আছো, আকু ইয়ারপর ইয়াতে ডিউটি হে, এটা তাতে যাব লাগবে, কালি অহাকালি মানে কিনা এটা কাম আছে, সেই কামটা করি কিনে
আকৌ চাগে ইয়াতে আহিব লাগিব জঙ্গল চৰিবলৈ। তো ভিডিওটো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ, যদি ভিডিও ভাল লাগিছে লাইক কৰিব, চেনেল ছাবস্ক্রাইব কৰিব। আজিলৈ সকলোকে বাই 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 বাই।